আজকে আমি ছবি নিয়ে বসছি, এই যে দেখেন এখানে একটা করা আছে, এই যে এটা আজকে করলাম, এই এই ছবিটা আজকে। আর এই দুই দিনে আমি কি কি ছবি করেছি তো শুটে দেখাবো, তো এখানে আছে। আর ব্যাপারটা হচ্ছে আজকে যেটা করলাম একটু একটু কঠিন টাইপের ছবি, এই 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 ছবিটা আমি পরে দেখাই পিস্টল কালারে। আর ভাবছি ওয়াটার কালার করব, আর আউটডোরে যাওয়ার একটা ব্যাপার বিষয় আছে, এখন কি হয় তো যাই হোক। তো আজকে আপাতত যে ছবিগুলো দেখাবো আর কি, এখানে আছে পেস্টল কালারের, পেস্টল কালারের ছবি আর কি। তো ছবিগুলো মোটামুটি দেখতে আমি দেখাই, দুই দিনে কয়েকটা ছবি আমি আঁকলাম আর কি। তো এই যে প্রথমে আমি মানে একটা হালকা একটা ছোট্ট একটা ছবি দেখাই, এই যে পেস্টল কালারের অনিয়ন মানে পেঁয়াজের একটা ছবি, এফোর সাইজ কাগজ। এটা ভালো কাগজটা, ভালো কাগজ নিয়ে আসছি আর কি, মানে এফোর সাইজ কাগজের মধ্যে যেটা বেস্ট আর কি, তো সেই কাগজটা আমি নিয়ে আসছি। দেখেন একদম মোটামুটি পরিষ্কার আর কি, ভালো এটা। আর এখানে এখানে আর একটা ছবি দেখাই, এই যে দেখেন এটা গতকালকে আঁকানো আর কি, গতকালকে এই ছবিটা আমি এঁকেছি পেস্টল কালারের, সেই বললাম যে ওই এফোর সাইজ কাগজেই। তো ছোটো ছোটো বাচ্চাদের যেভাবে শেখা হয় আট খাতায় আর কি, আট খাতায় পেস্টল কালার, আট খাতায় পেস্টল কালার কিন্তু ভালোভাবে মিক্সিংটা হয় না, আমার এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা বলছি। তো এই জন্য কি এফোর সাইজ কাগজটা কি একদম এই যে এত একদম মসৃণ, এই জন্য রঙটা করা খুব সুবিধা হয়। এই যে দেখেন একটা হালকা একটা সাধারণ নেচারের ছবি আমি এটা পেন্টিং করেছি পেস্টল কালার দিয়ে। তো ওয়াটার কালার দিয়ে করা যায় সেটাও করি, কিন্তু ইদানিং আমি বেশ পেস্টল কালারের জন্যই কাজগুলো করতেছি ফেসবুকে আপলোড দেওয়ার জন্য, যে এই ভিডিওটা। এই যে দেখেন আমি ছবিটাকে আরও ভালো করে দেখাই, এই যে একটা নেচারের ছবি, কোনো জলের প্রয়োজন নেই, তুলির প্রয়োজন হয় না, সুন্দরভাবে আঁকা যায়। আচ্ছা গেল এটা, এবার আরও একটা যেটা প্রতিফলন হয়, তো এই প্রতিফলনের জন্যে রঙটা সহজে ভাসে না আর কি। তো দেখি কাছাকাছি দেখাই, এটা একটা সূর্যাস্ত একটা ছবি আর কি, মানে সন্ধ্যাবেলার, তো একটা সাধারণ হালকা ছবি, এখানে কিন্তু কোনো সবুজ রঙ থাকবে না, একটা ন্যাচারের ছবি। সবসময় তো আমরা দিনের ছবিগুলো আঁকি, মানে দিনের মধ্যে যেটা দেখা যায় আর কি, কিন্তু সন্ধ্যার দিকে ছবির ধরনটা চেঞ্জ পরিবর্তন হয়, আবার ভোরবেলা ছবির পরিবর্তন হয়, দুপুরের দিকটা স্বাভাবিক থাকে। অনেক সময় আমরা করি কি অরেঞ্জ কালারটা ইউজ করি, সন্ধ্যার সময়ের সন্ধ্যার যে সিনারিগুলো হয়, হ্যাঁ মানে গধূলি লগ্নে যেটা হয়, তো সেই গধূলি বেলায় এই তখন কিন্তু এই ছবিগুলো আমরা এইভাবে রং করি। তো এটা একটা ছবি এই পেস্টল কালার, তো প্রাথমিক অবস্থায় শিখতে পারেন, আবার রঙটা ভালো নিতে হবে। পেস্টল কালারের কিন্তু একটা রঙ আছে, সব রঙে কিন্তু যে হবে তা না, কিন্তু বিভিন্ন কোম্পানি আছে, তো দু একটু কোম্পানি মিলে বোঝা যাবে, ব্যবহার করলে বোঝা যাবে যে কোনটা কীরকম। আচ্ছা গেল, এবার আজকের যেটা, আজকে যেটা আমি করলাম ও এখানেও আছে, এটা বোধহয় গত তারিখে বোধহয় দেখাইছি নাকি, থাক এটা আর দেখাবো না। আর হচ্ছে এই যে এই যে ছবিটা, দাঁড়ান আমি আগে এটাকে আমি ভালো করে দেখাই এই পরিবেশটাকে। এই যে দেখেন এই যে বসছি, এই যে এখানে সেই একইভাবেই আর কি। হ্যাঁ বসছি যখন কয়েকটা ছবি করে তো উঠতে হবে, রং টং সব নিয়ে বসছি এই এই জায়গাটাতে আমি বসি আর কি। তো আর এই যে এই যে ছবিটা, এই যে দেখেন এই সাইডটাতে ব্যাক সাইডটা দেখাই, এই যে ছবি, মানে পিস্টল কালার এত সুন্দর ছবি আঁকা যায়, ওয়াটার কালারকে হার মানায়, সেটা যদি নিখুঁতভাবে করা যায়, তো আমি তো নিখুঁতভাবে সেটা পারি না, কিন্তু তার মধ্যে যেটুকু করি আশা করি আপনাদের খারাপ লাগবে না। তো দেখেন তো এটা ছবিটাকে আমি উঠাচ্ছি আর কি, কারণ স্টাইলসে সেট করা আছে,
উঠে ওখানে আবার মোটামুটি আরও দুই একটা ছবি আঁকবো, বসলে তো আমি দুই একটা ছবি এঁকে নেই। হ্যাঁ, এই যে দেখেন এই ছবিটা আমি কাটা আছে তো ছিঁড়ে যেতে পারে, খুব সাবধানভাবে উঠে যেতে পারে, কারণ একটা ছবি আঁকতে গেলে খুব পরিশ্রম হয়, খুব পরিশ্রম না অনেক সময় লাগে, আর এই সময়টা তো আর বর্তমান সময় না, অনেক দিনের আর কি, সেই সময় নিয়ে কিন্তু একটা ছবি করতে হয়, আঁকতে হয়। এই যে দেখেন নেচারের ছবিটা দেখেন, আমি ভালো করে দেখাই, এটা পুরোটাই কিন্তু এ4 সাইজ ভালো কাগজটা। এই যে দেখেন আমি ভালো করে দেখাই, এই যে দেখতে থাকেন, এই যে দেখেন ছবিটা, কিন্তু এই ছবিটা আমি পেস্টেল কালারে এঁকেছি। তো ওই যে আগেও বলছি, আমি চেষ্টা করলে পারবে, ছোটো ছোটো বাচ্চারা যারা আঁকে, তো আমার টিউশনিতে যেটা আর্ট ক্লাসে যেটা করাই, তো বেশি করে এ4 সাইজে আমি বেশি এ করাই আর কি, বা ওদেরকে শিখিয়ে দিই আঙুল দিয়ে যে কীভাবে শীট দিতে হবে। তো এই ছবি আজকের আর কি, যাই হোক বেশি কিছু ছবি আঁকা হয়নি, এই মোটামুটি যেহেতু এখানে 3 দিন পরে আমি ভিডিও আপলোড করি ইউটিউবে, তো ভিডিও 3 দিন পরে কটা ছবি হয় মোটামুটি 3 দশমিক 6 বা 4 এইরকম আর কি, কারণ প্রতিদিনে আমি নিয়ম করে আঁকি, আর যেহেতু এটা আমার এটাই কাজ, তো এটাই কাজ এই জন্যই আমার এটা। তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত, নেক্সট আবার নিয়ে আসবো। তো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর আজ এই যে দেখেন